সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যা এখন টক অব দ্য কান্ট্রি এ ঘটনায় বাংলাদেশ ও ভারতে বেশ কয়েকজন গ্রেফতার ও রিমান্ডে থাকলেও মূল পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত আক্তারুজ্জামান শাহীন ধরাছোঁয়ার বাইরে শুরু থেকে যুক্তরাষ্ট্রে পলাতক শাহিনকে দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানাচ্ছেন নিহত এমপির পরিবার ও এলাকাবাসী এবার শাহিনের বড় ভাই কোটচাঁদপুর পৌর মেয়র শহীদুজ্জামান সেলিমকে গ্রেফতারের দাবি জানালেন এমপি কন্যা মুমতারিন ফেরদোস ডোরিন শনিবার ঝিনাইদহে নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করে এ দাবি জানান তিনি অভিযোগ করেন যারা এমপি আনারকে নৃশংসভাবে হত্যা করেছে তারা নির্যাতন করত কোটচাঁদপুরের বাসিন্দাদেরও আক্তারুজ্জামান শাহীনের সঙ্গে আনারের ব্যবসায়িক লেনদেন ছিল কিনা এমন প্রশ্ন কৃষ্ণ ডোরিন বলেন এ সম্পর্কে কোনো কিছু জানা নেই তার আক্তারুজ্জামান শাহিন যার যার কথা আসছে মূল পরিকল্পনাকারী তাকে অ্যারেস্ট করা তার স্বীকারোক্তি নেওয়া হোক সে কেন করছে সেটা কি রাজনৈতিক ইস্যু সেটা কি ব্যবসায়িক কিছু তার ভাই নাকি একজন মেয়র জনপ্রতিনিধি একজন আমার বাবাকে নির্মমভাবে টুকরো টুকরো করে হত্যা করা হয়েছে আর তার ভাইকে এখনো পর্যন্ত আইনের আওতায় নিয়ে আসা হয়নি কেন নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় সহ বিশ কোটি টাকার পুরস্কার নিহত এমপি আনারের রাজনৈতিক প্রতিপক্ষ তার নেতাকর্মীদের হুমকি ধামকি দিচ্ছে বলে অভিযোগ করেছেন কালীগঞ্জ পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম আশরাফ এমপির নিখোঁজের পর থেকেই আমাদের যারা মনোনয়ন প্রত্যাশী ছিল এর আগে যারা এমপি হওয়ার স্বপ্ন দেখেছিল বিভিন্ন গ্রামেগঞ্জে আমাদের নেতাকর্মীদেরকে হুমকি ধামকি বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের কেড়ে নেবে দখল করবে এই ধরনের হুমকি ধামকি যারা অব্যাহত রেখেছিল এদিকে আনার হত্যার মূল পরিকল্পনাকারীকে দ্রুত আটক ও অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে উপজেলা আওয়ামী লীগ শনিবার সকালে কালীগঞ্জে নিহত আনারের বাসভবনের সামনে নেতাকর্মীরা এ কর্মসূচি পালন করেন এ সময় বক্তারা এমপি আনার হত্যার মূল পরিকল্পনাকারী শাহিনকে যুক্তরাষ্ট্র থেকে দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানান ভাবে তার জীবনটা কেড়ে নিয়ে আসে সময় সংবাদ ঝিনাইদহ